ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজা সব ব্লগ আরাধ্যা ডেইলি লাইফ। আমি আসে আমার মেয়ে আরাধ্যা, আমরা নিয়ে চলে এলাম আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছ আমরা কোথায় বসে আছি, অটোর মধ্যে। তো দেখে তো কিছু বুঝতে পারছো না, মাথায় কিছু ঢুকছে না, এটা আমি বুঝতেই পারছি। তো চলো বলি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আরাধ্যাকে নিয়ে ডাক্তারখানা। আরাধ্যার হয়েছে সর্দি কাশি এই সব। তো মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেল, আমি ডাক্তার দেখাইনি, ওষুধ ডাক্তার আগের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ এনে খাইয়েছিলাম, বাট কমেনি। তো এবারে যাচ্ছি ডাক্তারখানা দেখাতে। তো আমরা এখন যাচ্ছি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি একটু ছোট্ট করে। তো গাইজ, এখানে অটো করে প্রথমে ব্যানার্জিটি অবধি গেলাম, তারপরে টোটো করে আমরা ডাক্তারখানা অবধি গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ ডক্টর মাইতির কাছে এসেছি, হোমিওপ্যাথি ডাক্তার, খুবই ভালো ডাক্তার, আমাদের উপকারে লেগেছে। মানে সর্দি কাশি তো ঠিক হয়েই যায় চট করে। তো যাই হোক, এখানে চলে এসেছি। তো এই যে ডাক্তারবাবু দেখছে এখন। তো তারপরে ডাক্তার দেখিয়ে আমরা চলে এলাম রাস্তাতে। তারপরে এই যে আরাধ্যা মাজা কিনলো একটা, ভেবো না যে ঠান্ডা মাজা, আমি কিন্তু গরম মানে নর্মাল মাজাই কিনে দিয়েছি। আর এদিকে রাতের বেলা আরাধ্যা দেখো নাচ করছিল, গান চলছিল টিভিতে, মানে গান টিভিতে চলেনি, সিরিয়ালের মধ্যে হালকা চলছিল, ওটা দেখে নাচ করছিল। তারপরে গান বন্ধ হয়ে যাওয়াতে আরাধ্যার মন খারাপ হলো, আমি বলছি শুধুই নাচ কর গান ছাড়া। তো ও নাচ করছিল না, তারপরে আবার নাচ করতে শুরু করলো, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলটাতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার দিকে ঘুরে না, আমার দিকে ঘোর, কাকাই দেখবে ঘোর।